ধান মাসের লা এবার খুব ফলন ভালোছে। যে দামে চাউল বিক্রি করতে হয় কিন্তু সংসার করে আমাদের কোনো লাভ থাকে না। আমরা আশা করি যে আমাদের যে সরকার 30 টাকা রেট দিয়েছে সেই হিসেবে আমরা 100% ধান সংগ্রহ করতে পারব। হারভেস্টার দিয়ে মাঠে মাঠে চলছে ধান কাটা, সোনালী ফসল ঘরে তোলা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় B75 B90 B7 B17 BR22 ও হাইব্রিড জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মারাইয়ের কাজ। ভালো উৎপাদনে কৃষক খুশি হলেও সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে দুশ্চিন্তা। সরকারিভাবে ধানের দাম বাড়ানোর দাবি তাদের। ধান মাসের লা এবার খুব ফলন ভালোছে। যে দামে চাউল বিক্রি করতে হয় কিন্তু সংসার করে আমাদের কোনো লাভ থাকে না। ঠিক মতো আমরা সরকারের দাম দিলে আমরা যদি হালি জায়গা আছে শুদ্ধ সব কিছু আমরা দান করে নেব। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রা চেয়ে 2010 হেক্টর বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে, এ কারণে উৎপাদনও বেশি হবে। এই বছর যে লক্ষ্যমাত্রা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে আমরা সেটা ছাড়িয়ে যাবে, কারণ হলো আমরা সেই জায়গায় হাইব্রিড সম্প্রসারণ করছি প্রায় 200 হেক্টর। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। এদিকে সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য অ্যাপে রেজিস্ট্রেশন করার সময়সীমা শেষ হবে 30 নভেম্বর। এবছর সরকারিভাবে শতভাগ ধান সংগ্রহের আশা খাদ্য বিভাগের। 30 নভেম্বরের পরে আমরা হয়তো প্রত্যেক উপজেলায় যে 5-7টা উপজেলায় আছে অ্যাপে কৃষি অ্যাপের মাধ্যমে সেখানে আমরা অনলাইনে লটারি হবে, এরপরে আমরা ধান সংগ্রহ শুরু করব। আমরা আশা করি যে আমাদের যে সরকার 30 টাকা রেট দিয়েছে সেই হিসেবে আমরা 100% ধান সংগ্রহ করতে পারব। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,54,450 মেট্রিক টন। আর কৃষকের কাছ থেকে সরাসরি 30 টাকা কেজি দরে 1,994 মেট্রিক টন ধান এবং 44 টাকা কেজি দরে 19,123 মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।